হ্যালো এভরিওয়ান দিস ইজ শুভজিৎ ঘোষ তো দেখো আমরা এখন আছি এমসিসি ডট এনআইসি ডট ওয়েবসাইটে তো এখানে তোমরা গিয়ে দেখবে যে ওপেনে এরকমভাবে কিছু নতুন কিছু আপডেট নেই কিন্তু নতুন নতুন যে আপডেটটা সেটা কোথায় আছে এই কাউন্সেলিং শিডিউলের এখানে তোমরা যখন ক্লিক করবে তারপর একটা কাউন্সেলিং শিডিউল তোমার কাছে পুরো পিডিএফ চলে আসবে এটা হচ্ছে শিডিউল ফর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড অফ ইউজি সিট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অর্থাৎ যেটা তোমাদের আমি গতকাল ডাব্লিউ বি এমসিসির ওয়েবসাইটে দেখিয়েছিলাম কলেজ রাউন্ডের কাউন্সিলিং শুরু হতে চলেছে একটি ডেট থেকে তার শিডিউল দিয়েছে সেরকমভাবেই অল ইন্ডিয়াতে স্ট্রে ভ্যাকেন্সি ফ্রেশ রেজিস্ট্রেশন অর পেমেন্ট অফ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড ফোর্থ অফ জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে যেটা ছয়ই জানুয়ারি অবধি চলবে আর পেমেন্ট ফেসিলিটি উইল বি অ্যাভেলেবেল টিল সিক্স জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আপ টু থ্রি পি এম অ্যাস পার সার্ভার টাইম এখানে কোন কোন আর কি তথ্য দেওয়া আছে রিজার্ভেশন অফ ভ্যাকেন সিটস টু ডেমড সেন্ট্রাল ইউনিভার্সিটি এমস অ্যান্ড জিবমার অর সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক আফটার কমপ্লিশন অফ মপ কাউন্সিলিং টোয়েন্টি টোয়েন্টি তো রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিটস যেগুলো আছে সেটা আই থিঙ্ক প্রকাশ হবে ছয়ই জানুয়ারি দু হাজার একুশ আর ফর ফরওয়ার্ডিং দ্য লিস্ট অফ স্টুডেন্ট ইন অর্ডার অফ মেরিট ইকুয়ালিং টু টেন টাইমস দ্য নাম্বার অফ টু মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ সেটা হবে সেভেন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে এবং ফিজিক্যাল রিপোর্টিং অ্যাট দ্য ইনস্টিটিউট ফর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড সেটা শুরু হচ্ছে সাতই জানুয়ারি থেকে একেবারে চলবে পনেরোই জানুয়ারি অবধি তো তোমরা যারা এই কলেজ রাউন্ডে ইন্টারেস্টেড মেনলি এটাই কী হয় আমি বলেছি প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো আছে সেইগুলোতে অনেকগুলো সিট যেমন আমাদের তোমরা ওয়েস্ট বেঙ্গলে দেখো ফাঁকা আছে তেমনভাবে ডিমড ইউনিভার্সিটি বা প্রাইভেট মেডিকেল কলেজ এইগুলোতে তোমার সিট ফাঁকা থাকে অনেক যে এগুলোই অনেক টাকা পে করে ঢুকতে হয় সেই ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই ভর্তি হওয়ার জন্য এই রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারো এইগুলো অফলাইনে হয় হ্যাঁ আর এক্ষেত্রে কাউন্সিলার যারা আছে তাদের একটা ফ্যাক্টর এসে যায় কিভাবে এসে যায় অনেক কলেজে দেখবে একটা বন্ড অ্যামাউন্টে যেমন সরকারি কলেজগুলিতে সই করিয়ে তার ডকুমেন্টসগুলো জমা নেয় সেরকমভাবে এদের ওই রকম বন্ড তো করাই তার সাথে একটা ব্যাংক গ্যারেন্টি অর্থাৎ তোমার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে এত টাকা তার একটা গ্যারেন্টি তাদের কাছে এইভাবে জমা দিতে হয় আমিও ডিটেলসে যাই না কিন্তু প্রসেসটা অনেকটা এই রকমই যেখানে তোমায় অনেকগুলো টাকা যে অ্যারেঞ্জ করে তোমার ব্যাঙ্কে জমা রাখতে হয় এবং সেটা শো করতে হয় যে তোমার কাছে টাকা আছে তুমি ভবিষ্যতে পে করতে পারবে এই জিনিসটা তো এই জিনিস সব কিছুকে অ্যাভয়েড করা যায় কাউন্সিলার যারা থাকে যারা মানে যাদের এটা পেশা বলা চলে তারা অনেক সময় কলেজের সাথে লিঙ্ক আপ করে রাখে সেই ক্ষেত্রে হয় তো এই রকম যদি তোমরা আমার কাছে একজন দুজনের নাম্বার আছে যারা এগুলো জেনুইন তো সেই নাম্বারগুলো যদি তোমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবে এখানে তোমরা কমেন্ট সেকশানে করবে না ইনস্টাগ্রামে আমি দিয়ে দেবো তোমরা ইনস্টাগ্রামের লিঙ্কও নিচে ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর এই সমস্ত রাউন্ডের কাউন্সেলিংয়ের শেষে কলেজ শুরু হতে চললো এই বছরে কিন্তু যাদের এবছর হলো না তারা নিট টোয়েন্টি টোয়েন্টি জন্য ভালো করে প্রিপারেশান করো তার জন্য কিছু জিনিস বলছি সেটা ভালো লাগলে সেটাতে যা বললাম সেগুলো তোমরা করে এগিয়ে যেতে পারো দ্য ক্র্যাক নিট টোয়েন্টি ওয়ান উইথ এক্সপার্টস আন একাডেমি ব্রিংস ব্যাচেস বাই টপ এডুকেটার্স টপ এডুকেটার্স যারা অনেকে কোটাতে পড়িয়ে এসেছেন যেমন ডক্টর আনন্দমাণি স্যার বিক্রান্ত কিরার স্যার দীপক ভাসেস স্যার আমন কুমার সিং স্যার এবং মহেন্দ্র সিং স্যার এনারা এনাদের এক্সপিরিয়েন্স তোমরা পাবে এই উমিদ ব্যাচ ফর নিট টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের যেটা জানুয়ারি এর থার্ড অফ জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে আন অ্যাকাডেমি প্ল্যাটফর্মে এছাড়া অন্য আরেকটি ব্যাচ আলফা এচিভার্স ব্যাচ জানুয়ারির চার তারিখ থেকে শুরু হচ্ছে যেখানে ডক্টর অমিত গুপ্তা স্যার জুওলজি পড়াবেন মেনলি অজয় কুমার মিশ্রা স্যার যিনি ফিজিক্যাল কেমিস্ট্রি পড়াবেন তার দশ বছরের প্লাস এক্সপিরিয়েন্স আছে এছাড়াও অন্যান্য টিচাররা তো আছেনি এইবার তোমরা দেখো কীভাবে এর সাবস্ক্রিপশান নিতে হবে হ্যাঁ এটা পেইড কোর্স এর জন্য স্টেপগুলো তোমাদের এখানে বলে দিয়েছে সেটা তোমরা পরপর দেখি এখন প্লাস সাবস্ক্রিপশানে ইন্ডিয়ার বেস্ট এডুকেটারদের যেমন তুমি পাবে ইন্টারেক্টিভ লাইভ সেশন পাবে এগুলো এবং স্ট্রাকচার্ড অ্যান্ড পিডিএফ পাবে লাইভ টেস্ট এবং কুইজও পাবে মানে সব কিছুই এখানে থাকবে তার জন্য তোমরা এনরোল করতে পারো তো তোমরা আন অ্যাকাডেমির সাথে অবশ্যই বলবো তোমাদের যদি সামর্থ্য থাকে তো লেটস ক্র্যাক দ্য নিট উইথ আন অ্যাকাডেমি কিন্তু বলবো তোমরা এই অরিজিনাল যে প্রাইসটা দেখাবে সেটা পে করে দিও না তোমরা এস জি টু হান্ড্রেড কোডটি ইউজ করো অ্যাজ এ রেফারেল কোড এবং তোমরা সেখান থেকে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে সাবস্ক্রিপশানটা নাও